গত মঙ্গলবার রাতে বুনিয়াদপুর পৌরসভার চকশাদুল্লাহ এলাকায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত মোট 5 জন। আহতরা হলেন আজিজার রহমান, রাকেশ মণ্ডল, সরফরাজ হোসেন, গণেশ মণ্ডল এবং সন্দীপ মণ্ডল। এদের প্রত্যেকের বাড়ি বুনিয়াদপুর সহ বংশিয়ারি এলাকায়। সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে একটি বাইকে করে 3 জন বাইক আরোহী বুনিয়াদপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় চকশাদুল্লাহ এলাকায় উল্টো দিক থেকে একটি বাইক এসে তাদের বাইকের সামনে থেকে সজোরে ধাক্কা মারে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর আহত হয় দুই পক্ষের মোট 5 জন। এরপর এলাকার লোকজন আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এই বিষয়ে আহত বাইক আরোহী সুদীপ মণ্ডল। ওদিক থেকে আমরা পুনিয়াপুর থেকে আসতেছিলাম, তখন কিসে করে বাইকে করে তখন একটা গাড়িতে এসে লাগাই দিয়েছিল। কোন গাড়ি ছিল ওরা? ওরাও বাইকে ছিল। হ্যাঁ, তারপরে ওখানে পড়ে গেলাম, পড়ে যাওয়ার পরে রসুলপুর হসপিটাল আসে। এখন কোথায় আছো? এখন রসুলপুর হসপিটাল। টোটাল কতজন ভর্তি আছে এখানে? আমরা 3 জন। আর ওই বাইকের? ওই বাইকের বলতে পারবো না। মোট কি 5 জন আছো? এদিকে এই পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয় 2 জন। পরবর্তীতে আহতদের প্রত্যেককে স্থানান্তরিত করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এই বিষয়ে আহত ব্যক্তির আত্মীয় মাধব পাল বলেন, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? একদম বাইকের মুখোমুখি সংঘর্ষ। এক বাইক লেফট সাইডে যাচ্ছিল, অপোজিট থেকে বাইক এসে মেরে দিয়েছিল রং সাইডের উপর। দুটি বাইকে কতজন ছিল? দুটো বাইকে টোটাল 4 জন ছিল। এই বাইকে 2 জন, ওই বাইকে 2 জন ছিল। 5 জন আহত হয়েছে তো? 5 জন, 3 জন আর 2 জন ছিল। হ্যাঁ, অপোজিট বাইকে সম্ভবত 3 জন ছিল। টোটাল কতজন আহত হয়েছে? টোটাল 5 জন। বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।